হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যখন প্রথম ব্লগিং শুরু করি তখন ব্লগ সাইটে পোস্ট লেখার জন্য আমাদের কাছে অনেক টপিক থাকে, কিন্তু যখন আমরা একটি নির্দিষ্ট টপিক বেছে নিয়ে ব্লগে পোস্ট লেখা শুরু করি এবং বেশ কয়েকদিন যাওয়ার পর কী নিয়ে ব্লগে পোস্ট লিখবো তা আর খুঁজে পাই না, তাই অনেকেই নিজের ইচ্ছামতো পোস্ট লিখতে থাকে, যার কারণে ভিজিটর বাড়ে না, ফলে ব্লগে পোস্ট লেখার প্রতি আমাদের ইন্টারেস্ট কমে যায় এবং আস্তে আস্তে ব্লগিং থেকে দূরে যেতে থাকি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নতুন নতুন ব্লগে পোস্ট লেখার আইডিয়া পাওয়া যায়, কী ধরনের পোস্ট লিখলে ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধি পায় ইত্যাদি ইত্যাদি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর এখনও যদি এই ভিডিওটিতে একটু লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটু লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই AJS420 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথম দিকে ব্লগিং শুরু করার পর একটা সময় আসে যখন প্রত্যেকজন ব্লগারের মনে হয় যে কী টপিকে ব্লগে পোস্ট লিখব। এই টপিক খুঁজে না পাওয়ার ফলে দিনের পর দিন চলে যায় কিন্তু ব্লগে পোস্ট লেখা হয় না, এই জন্য অনেকেই আবার নিজের ইচ্ছামতো পোস্ট লিখতে থাকে। তো চলুন প্রথমে জেনে নিই নিজের ইচ্ছামতো পোস্ট লিখলে কী কী সমস্যা হয়, আর এরপরে জানবো কিভাবে ব্লগে পোস্ট লেখার জন্য নতুন নতুন আইডিয়া খুঁজে পাওয়া যায়। আমরা হয়তো সবাই জানি ভিজিটরকে একটি ওয়েবসাইটে প্রাণ বলা হয়, কারণ আমরা যতই ভালো মানে পোস্ট লিখি না কেন, যদি ওয়েবসাইটে ভিজিটর না থাকে তাহলে ওই ওয়েবসাইটে কোনো দাম থাকে না। এই জন্য যদি আপনার ইচ্ছামতো পোস্ট লেখেন তাহলে ওই পোস্ট কিন্তু কেউ পড়তে আসবে না, ফলে আপনার ওয়েবসাইটে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল হলেও আশানুরূপ ইনকাম কিন্তু করতে পারবেন না। এছাড়াও অর্গানিক ভিজিটার না আসলে ওয়েবসাইট অথবা পোস্টগুলো গুগলে র্যাঙ্ক করে না, তাই সবসময় চেষ্টা করতে হয় প্রয়োজনীয় টপিকের উপর পোস্ট লেখার। অনেক জনপ্রিয় টপিক রয়েছে যেগুলো নিয়ে ব্লগিং শুরু করলে সবসময় বেশি বেশি ভিজিটার পাওয়া যায়, যেমন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক, ইন্টারনেট থেকে ইনকাম, টেকনোলজি, ব্লগিং, এডুকেশন, স্পোর্টস, ফুড, হেলথ রিলেটেড ইত্যাদি ইত্যাদি। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে প্রয়োজনীয় টপিকের উপর পোস্ট লেখার জন্য নতুন নতুন আইডিয়া কোথা থেকে পাবো? তো ব্লগে পোস্ট লেখার জন্য নতুন নতুন আইডিয়া পাওয়ার জন্য প্রথমে আমি আপনাকে সাজেস্ট করব গুগল সার্চ। অর্থাৎ গুগলে গিয়ে আপনি যদি আপনার মন মতো যে কোনো একটা বিষয় নিয়ে সার্চ করেন তাহলে কিন্তু গুগল আপনাকে অনেকটা সাজেস্ট করবে। তো দেখেন, এখানে যদি আমি ব্লগে বেশি বেশি ভিজিটার পাওয়া যায় এটা লিখে সার্চ করি, এটা লিখে সার্চ করলে এখানে কিন্তু আরও অনেকগুলো কিন্তু সাজেশন আপনাকে দেখাচ্ছে, যে ব্লগ তৈরি করে ইনকামের একটা টপিক, ব্লগ সাইট কি এটা নিয়ে, তারপর ব্লগ সাইট থেকে কত টাকা আয় করা যায়, ব্লগে পোস্ট করার নিয়ম, কিভাবে ব্লগ সাইট বানাবো, অনেকগুলো এখানে কিন্তু গুগল আপনাকে সার্চ রেজাল্ট দেখিয়ে দিচ্ছে, যেগুলোর মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্লগে পোস্ট লেখার মতো টপিক এখান থেকে খুঁজে পেতে পারেন। যেমন কিভাবে ব্লগ সাইট বানাবো, ভালো ভালো কিছু ব্লগ ও ফর্ম ওয়েবসাইটের নাম ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু। এখান থেকে যদি আপনি নিচের দিকে আসেন, নিচের দিকে আসার পরও এখানেও কিন্তু এই যে সার্চ রেজাল্ট দেখাবে গুগলের অনেকগুলো। তো দেখেন ব্লগে পোস্ট লেখার নিয়ম, এখান থেকে আপনি যদি একটু দেখেন তাহলে দেখেন নিচের দিকে আরও অনেকগুলো কিন্তু এখানে আপনাদের সার্চ রেজাল্ট দেখাচ্ছে, যেমন ব্লগিং নিশ, অর্থাৎ কী রিলেটেড নিশ নিয়ে ব্লগিংয়ে কাজ করলে ভালো হয়, কীভাবে ব্লগিং অ্যাকাউন্ট খুলবো, ব্লগ কন্টেন্ট আইডিয়া, তারপর ব্লগ ব্যবহারের নিয়ম, কীভাবে ব্লগ সাইট বানাবো ইত্যাদি ইত্যাদি কিন্তু অনেকগুলো টপিক আপনাকে দেখাবে। অর্থাৎ গুগল সার্চ করবে যেগুলো নিয়ে লোকজন অলরেডি সার্চ করেছে গুগলে। তো আপনারা এইসব আইডিয়ার নিয়েও কিন্তু ব্লগে পোস্ট লিখতে পারেন। আপনার যখন একটা ওয়েবসাইট থাকবে তখন কিন্তু সেই ওয়েবসাইটে কিন্তু অনেকেই আপনার লেখা পোস্টগুলো পড়ে কিন্তু কমেন্ট করবে। যেমন এখান থেকে যদি একটা পোস্ট ওপেন করি, ওপেন করার পর নিচের দিকে গেলে এখানে কিন্তু ইন্টার কমেন্টের একটা অপশন আছে। যদি আপনার ব্লগ সাইটে মোটামুটি কিছু সংখ্যক ভিজিটার আসতে থাকে তাহলে কিন্তু তারা অনেক সময় কমেন্ট করবে যে ভাই এই টপিকের উপর একটা পোস্ট লিখেন, ভাই ওই টপিকের উপর একটা পোস্ট লিখেন। তো আপনি কিন্তু এই কমেন্টগুলো খেয়াল করেও কিন্তু আপনি আপনার ব্লগের জন্য পোস্ট লেখার আইডিয়া কিন্তু পেয়ে যেতে পারেন। অন্যান্য পপুলার ব্লগ থেকে আইডিয়া, অর্থাৎ এখানে যদি আপনি সার্চ করেন যে ব্লগে পোস্ট লেখার নিয়ম, এখানে কিন্তু অনেকগুলো পপুলার ব্লগ সাইট চলে আসবে। যেমন এই একটা রয়েছে, তারপর এখানে এই একটা রয়েছে, এখান থেকে যদি নিচের দিকে যান এই একটা রয়েছে, অনেকগুলো কিন্তু পপুলার ব্লগ সাইট যেগুলো অলরেডি গুগলে কিন্তু ফার্স্ট পজিশনে রয়েছে। তো এখান থেকে যদি এভাবে সার্চ করেন, সার্চ করার পর এখান থেকে এই ব্লগের হোম পেজে যাওয়ার পর এই সাইটে কী রিলেটেড পোস্ট লেখে এইগুলো দেখে দেখে বা তার পোস্টগুলো পড়ে পড়ে কিন্তু আপনার ওয়েবসাইটে আপনার মতো করে কিন্তু পোস্ট লিখতে পারেন। এইভাবে কিছু কিছু পপুলার ব্লগ সাইট আপনারা বুকমার্ক করে রাখবেন, এখান থেকে
পরবর্তীতে ওই ব্লগ সাইটটিকে ফলো করবেন এবং ওই সাইটে কি রিলেটেড পোস্ট লেখে ওইটা নিয়ে আপনারা কিন্তু সার্চ করেও কিন্তু নতুন পোস্ট লেখার আইডিয়া পেয়ে যেতে পারেন। তারপর রয়েছে কুয়ারা থেকে ব্লগে পোস্ট লেখার আইডিয়া। তো আপনার যদি একটি কুয়ারা অ্যাকাউন্ট থেকে না থাকে তাহলে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করে একটি ভিডিও দেখে নেবেন কিভাবে কুয়ারাতে একটা অ্যাকাউন্ট তৈরি করে সেখানে আপনাদের ব্লগে পোস্টগুলো শেয়ার করার মাধ্যমে ভিজিটর পাওয়া যায়। তো ওই ভিডিওটি দেখলে আপনারা সহজে একটি কুয়ারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এবার দেখেন আমার এখানে কুয়ারার যদি এখানে আমি পরিসংখ্যান আসি তাহলে এখানে দেখবেন যে এখানে দেখেন গত 30 দিনে আমার প্রায় 1000 বারের মতো দেখা হয়েছে। এখানে কাজ হচ্ছে প্রশ্ন উত্তর, অর্থাৎ এই কুয়ারা যে ওয়েবসাইট রয়েছে এটি একটি প্রশ্ন উত্তর ওয়েবসাইট যেখানে অনেকে প্রশ্ন করবে, আপনি এখান থেকে চাইলে উত্তর দিতে পারবেন, আবার আপনি নিজেও কিন্তু প্রশ্ন করতে পারবেন। তো এখান থেকে আপনি আইডিয়া নিতে পারেন। যেমন আমার এখানে দেখেন 10টা উত্তর দেওয়ার জন্য রিকোয়েস্ট এসেছে। আমি যদি এটা ওপেন করি, ওপেন করার পর দেখেন এখানে কিন্তু অনেক টপিকের উপর এখানে আপনাকে প্রশ্ন করবে। তারপর দেখেন এখানে একটা প্রশ্ন রয়েছে, ওয়েবসাইটের ট্রাফিক পাওয়ার সেরা পদ্ধতি কি কি। যে ওয়েবসাইটের ট্রাফিক পাওয়ার সেরা পদ্ধতি নিয়ে কিন্তু একটা পোস্ট লেখার আইডিয়া আপনি পেয়ে গেলেন। তারপর নিচের দিকে যদি আসেন, নিচের দিকে আসার পর এখানে দেখেন আরও রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখেন ব্লগে কমেন্টস করতে হলে কি আইডি ব্যবহার করতে হবে, এটার উপরও আপনি একটা পোস্ট লিখতে পারেন। তারপর এখান থেকে যদি আমি এই হোম অপশনে ক্লিক করি, ক্লিক করার পর এখানেও দেখেন অনেক বিষয়ে কিন্তু প্রশ্ন রয়েছে। যেমন ব্লগিংয়ের ক্ষেত্রে ব্যাকলিঙ্ক বলতে কী বোঝো, এটা রিলেটেড কিন্তু আপনি একটা পোস্ট আপনার ব্লগে লিখতে পারেন যেটা অনেকে সার্চ করে। এছাড়াও এখানে কিন্তু অনেক লেখা রয়েছে যেটা পড়েও আপনি কিন্তু ব্লগে কী লিখবেন তার একটা আইডিয়াও পেতে পারেন। তারপর নিচের দিকে যদি আসি দেখেন এখানে একটা প্রশ্ন রয়েছে, একটি ব্লগ তৈরি করে কী কী উপায় তা থেকে টাকা উপার্জন করা সম্ভব, এটা নিয়েও কিন্তু আপনি একটা পোস্ট করতে পারেন এবং তার উত্তরও করা রয়েছে, যেটা দেখে দেখে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটে সুন্দর একটি পোস্ট লিখতে পারেন। আগের করা পোস্টগুলো থেকে আইডিয়া নিয়ে নতুন পোস্ট করা, অর্থাৎ আমরা অনেক সময় পোস্ট করার পর সেই সব টপিকের উপর কিন্তু আপডেট আসে, যেমন গুগল সার্চ কনসোলে আপডেট আসে, ব্লগের কিছু সেটিংয়ের আপডেট আসে। তো আমরা অনেক পুরাতন একটা পোস্ট করে রেখেছিলাম যার পরে আপডেট এসেছে, আমরা কিন্তু ওই আপডেট অপশনটা নিয়েও কিন্তু আমরা একটা পোস্ট আমাদের ওয়েবসাইটে লিখতে পারি। তো এই সকল টপিক আপনি কিন্তু ব্যবহার করে আপনার ব্লগে কি রিলেটেড পোস্ট লিখবেন তার কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন এবং সুন্দর সুন্দরভাবে আপনি কিন্তু পোস্টগুলো তৈরি করতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি একটা কুয়ারা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং এই কুয়ারা অ্যাকাউন্টে প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আপনি ইউটিউবের ভিডিও তৈরি করতে পারবেন, আবার ব্লগে পোস্ট লিখতে পারবেন এবং ব্লগের পোস্টের মাঝে আপনি কী লিখবেন তাও কিন্তু এখানে অনেক প্রশ্নের উত্তরে দেওয়া থাকে। অর্থাৎ আপনি এই উত্তরগুলো পড়ে পড়ে কিন্তু একটা আইডিয়া নিয়ে আপনি আপনার ব্লগে পোস্ট লিখতে পারেন। আর আপনার করা পোস্টগুলো যদি কুয়ারাতে শেয়ার করেন তাহলে এখান থেকে কিন্তু ভালো সংখ্যক ভিজিটার আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর সবসময় চেষ্টা করবেন এমন একটা টপিক নিয়ে ব্লগিং করার যে টপিকে এখন তো চাহিদা রয়েছে এবং পরবর্তীতেও এর চাহিদা শেষ হবে না। যেমন আমি আপনাকে কিছু কিছু টপিকের কথা বলি, আপনি যদি হেলথ রিলেটেড একটা ওয়েবসাইট তৈরি করেন এবং সেখানে যদি সঠিক পদ্ধতিতে হেলথ রিলেটেড টিপস দিয়ে থাকেন, এই হেলথ রিলেটেড টিপসের কিন্তু চাহিদা কখনো শেষ হবে না। এমনটা নয় যে একটা টিপস জানুয়ারি মাস পর্যন্ত রয়েছে এরপরে কিন্তু আর ওই টিপসটা কাজ করবে না, এরকম কিন্তু নয়। তারপর রয়েছে অনলাইন ইনকামের উপর, আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন এবং সেখানে যদি টিপস দিয়ে থাকেন তাহলে কিন্তু ওই টিপসগুলো সবসময়ের জন্য চলবে এবং সবসময়ের জন্য ভিজিটর আপনার ওই সব পোস্টে থাকবে। তবে আপনি যদি একটা নিউজ সাইট তৈরি করে থাকেন এবং সেখানে যদি রেগুলার পোস্ট না করেন তাহলে কিন্তু আপনার ওই সাইট কখনো র্যাঙ্ক করবে না, কারণ একটা নিউজ কিন্তু একদিনের জন্যই সীমাবদ্ধ, খুব কম নিউজ আছে যেগুলো সারা বছর ধরে চলে। তাই এমন টপিক নিয়ে কাজ করবেন যে টপিকে সারা বছর কিন্তু ভিজিটর আসে এবং সবসময়ের জন্য ভিজিটর থাকে। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে যদি কোনো রকম সমস্যা থেকে থাকে বা আপনার যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন, এছাড়াও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেও জানাতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।